যখন একজন ডাক্তারবাবু আপনার জেনারেল ফিজিশিয়ান বা অন্য ডায়াবেটিসের ডাক্তার বা অন্য ডিপার্টমেন্টের ডাক্তার জিজ্ঞেস করেছেন যে আপনি একজন কিডনির ডাক্তারকে দেখাতে যান, নেফ্রোলজিস্ট, তার মানে উনি কি বলতে চাইছেন? তার মানে উনি বলতে চাইছেন যে আপনি এক আপনার কিডনিটা চেক আপ করুন। বেশিরভাগ ক্ষেত্রে উনি এরকম বলছেন কারণ উনি সন্দেহ করছেন, দুটো ক্ষেত্রে সন্দেহ সাধারণত করেন, যে সাধারণত এক আপনার কিডনি প্রয়োজনের তুলনায়, মানে যেটা এই বয়সে আপনার বয়সে আপনার হেলথে যতটুকু কাজ করার দরকার তার থেকে কম কাজ করছে, পর্যাপ্ত পরিমাণে কাজ করছে না, সেটা হয়তো জেনারেল ফিজিশিয়ান বা অন্য ডিপার্টমেন্টের ডাক্তারবাবু সাসপেক্ট করছেন, অথবা হয়তো ওনারা সাসপেক্ট করছেন যে আপনার ইউরিনে কিছু প্রবলেম আছে, ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে বা ইউরিনের আরবিসি লিকেজ হচ্ছে। এই দুটো ধরনের প্রবলেমের জন্য সাধারণত আমাদের কাছে পেশেন্টরা, আপনাদের ডাক্তারবাবুরা নেফ্রোলজিস্টকে দেখাতে বলেন যে এর মানে কি ক্রিয়েটিনিন একটু বেশি বা প্রোটিন লিকেজ হচ্ছে বা ব্লাড আসছে, এর মানে কি, এর ভবিষ্যৎ চিকিৎসা কি, এগুলো এখন যে ওষুধগুলো চলছে তার উপর কোনো এফেক্ট পড়বে কি না, এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে যাতে পরিষ্কার হয়ে যায় এবং কিডনির চিকিৎসা যাতে স্পেসিফিক্যালি একজন কিডনির ডাক্তারের কাছেই হয়, সেজন্যই ওরা সাধারণত নেফ্রোলজিস্টের কাছে পাঠায়।